সরকার যদি ভয়ঙ্কর জঙ্গি অগণতান্ত্রিক আন্দোলন না চায়, তাহলে 10,323-এর স্থায়ী সমাধান দ্রুত শেষ করুক। মঙ্গলবার ফের রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়ে রাখলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর নেতৃত্ব। 44তম দিনে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের গণ অবস্থান, কনকনে ঠান্ডার মধ্যে অধিকার আদায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে এখনও কোনো প্রতিনিধি এসে তাঁদের সঙ্গে কথা বলেননি। জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব খেদের সঙ্গে বলেন, শিক্ষা অধিকর্তার সচিবের কাছে বেশ কিছু আইনি প্রশ্নের উত্তর চাইলেও তারা দিতে পারেননি। মঙ্গলবার আন্দোলনের 44তম দিনে ফের তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত ঘরে ফিরছেন না তারা। চাকরি গেছে তাদের পুনরায় চাকরি ফিরিয়ে দিতে হবেই। সরকার যদি দ্রুত স্থায়ী ব্যবস্থা না করে, তবে আন্দোলন অগণতান্ত্রিক, জঙ্গি, মারমুখী কিংবা ভয়ঙ্কর পথে বইতে পারে। অচিরেই জয়েন্ট মুভমেন্ট কমিটি বসে আগামী আন্দোলন সূচি ঠিক করবেন বলে জানান নেতৃত্ব। আপনারা রাজ্যের সরকার প্রধান, আপনি কথা দিয়েছিলেন, আপনি আপনার কথা রাখবেন, হয়তো প্রসেসিং করছেন, সেটা আমরা এখনো চিন্তা করছি। তাই আগামী দিনে যদি ভয়ঙ্কর আন্দোলন, তীব্র আন্দোলন, জঙ্গি আন্দোলন, মারমুখী আন্দোলন না চান, তাহলে রাজ্যে অগণতান্ত্রিক আন্দোলন না চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আসুন, কথা বলুন, প্রতিনিধি পাঠান, বা আপনারা আমাদের চাকরির ব্যবস্থা করুন। আজকে 44তম 44 দিন, আগামী দিন 45 দিন, তার মানে চিন্তা করুন আমরা কতদিন এইভাবে কনকনে ঠান্ডার মধ্যে দিন রাত্র মশার কামড়, ড্রেনের মধ্যে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, এমন অবস্থার মধ্যে শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী কারোরই জন্য যখন তলব করছে না, এবং জেএমসির অনুমতিক্রমে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাব, কারণ চাকরি আমাদের চাই, চাকরি আমাদের দিতেই হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।